বাড়ি থেকে বের হয়েই দুজনকে দেখেই একেবারে দুর্বল হয়ে গেল অররা। সামনে তাইফ আর রিমা দাঁড়িয়ে আছে ম্যাডামের বাড়ির ঠিক অপর পাশে। বোঝাই যাচ্ছে তারা এত সময় ধরে অররার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে তাইফ এগিয়ে আসতে নিবে এমন সময় শায়ন এসে অররার পাশে দাঁড়ালো। তাকে দেখে তাইফ যে খুব একটা চমকালো তা নয়, উল্টো মৃদু হেসে অররার সামনে দাঁড়ালো। এই জন্যই তো বলি আমার ছোট্ট বউটা এত সাহস পায় কোথা থেকে। অরোরার গায়ে একটুও লাগলো না কথাটা, উল্টো দৃঢ় স্বরে বলল, বলতে পারেন সব কথা, আপনার বলাই কিছুই যায় আসে না। না অরোরা, আমি জানি তোমার আর সায়নের মধ্যে কোনো কিছুই নেই, তবে তা যে ভবিষ্যতে হবে না সেই বিষয়ে বড্ড সন্দেহ আছে। হঠাৎ শায়ন বলে উঠল, ওয়েট ওয়েট মিস্টার তাইফ, কিছু ভাবার আগে আমি ফ্ল্যাশ লাইটটা অন করে দিচ্ছি, মেয়েটার মুখের অস্বাভাবিকতা নিজেই দেখে নেন। অরোরার মুখে আচমকা লাইট লাগায় চোখ কুচকে ফেললো সে। তার গাল ঠোঁট এখনো ফুলে আছে। তাইফ এগিয়ে এসে সেসব জায়গায় আলতো স্পর্শ করল। কে মেরেছে তোমাকে? অরোরা কোনো ভন্ডিতা ছাড়াই বলল, মা। কেন? আব্বা আমাকে খুব বেশি আদর করতো না, কিন্তু সে মারা যাওয়ার পর সকলেই আমার পর হয়ে গিয়েছে, এমনকি মা নিজেও। তাইফ আর অরোরা পাশাপাশি হেঁটে চলছে। রিমা আগে আগে হেঁটে গেলেও একটু সময় পর পর পিছন ফিরে তাদের তাকিয়ে দেখছে। শীতটা এখন অনেক বেশি লাগছে অরার শরীরে। যখন বাড়ি থেকে বের হয়েছিল সে সময় রোদ উঠেছিল, দেখে গায়ে তেমন গরম কাপড় নেই তার। বিষয়টা শুরুতেই দেখেছে তাইফ, তবে এই মুহূর্তে সে মায়ে দেখাতে চাচ্ছে না। কি হবে দেখিয়ে, মেয়েটা তো বুঝবে না, আজকে বছরের শেষ দিন। তাইফ অনেক কিছু চিন্তা ভাবনা করে রেখেছিল এই দিনের জন্য, কিন্তু সৃষ্টিকর্তা মানুষের করা পরিকল্পনা থেকে নিজের ভেবে রাখা পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশি পছন্দ করেন। আমবাগানের উঁচু নিচু জায়গাতে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে অরোরার। তাইফ কিছু না বলে শক্ত করে মেয়েটার হাত ধরে ফেলল। এত ঠান্ডা কেন হাত? জানি না। তোমার জাতীয় কথা মনে হয় জানি না? তাও জানি না। তাইফ ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার অনেক কষ্ট হয় বউ। অরোরা চট করে তাইফের দিকে তাকালো। এই একটা বাক্য যার কোনো মানেই হয় না। এই পৃথিবীর সকলের কষ্ট হতে পারে, একমাত্র অরোরারই কোনো কষ্ট নেই। সিনান কেমন আছে? কালকে অনেক কান্নাকাটি করেছিল তোমার জন্য, ভাগ্যিস মা তোমার থেকেও নিজের কাছে বেশি রেখেছিল বাচ্চাটাকে। আসলে অনেক ভালো করেছিল, এখন হাত ছাড়তে পারেন। তাইফ হাত ছেড়ে দিল, বড্ড হাঁসফাঁস লাগছে তার। এই সময়টা সহ্য করা যায় না, তবে পরিস্থিতি এমন যে সহ্য করতেই হবে। একটু দূরে গিয়ে রিমা দাঁড়িয়ে পড়ল। আমবাগান থেকে বের হয়েছে বেশ কিছুটা সময় পূর্বে। তো ভাই চলেন বাড়িতে, আজকেই অরোরে নিয়ে যাবেন। প্রশ্নটা শুনে তাইফের মুখের মলিনতা এই অন্ধকারেও স্পষ্ট প্রকাশ পেল। জবাবের আশায় অরোরার মুখের দিকে তাকিয়ে আছে। সেক্ষেত্রে অরোরা অবিচল, কোনো কিছু না বলে এগিয়ে যেতে লাগলো। তার এই অগ্রগতি পদক্ষেপই স্পষ্ট প্রমাণ যে সে তাইফকে প্রত্যাখ্যান করল। রিমা একবার পিছন থেকে গলার আওয়াজ উঁচু করে ডাকলেও তা কর্ণগ্রহণ করল না অরোরা। বেশি জেদ হয়েছে মেয়েটার, রিমা চিবিয়ে চিবিয়ে কথাটা বলল। তাইফ ফোন বের করতে করতে বলল, আমার বউকে মা কেন মারলো? বেশ অপ্রস্তুত বোধ করল রিমা, তবুও চোরা কণ্ঠস্বরে বলল, বেশি জেদ হয়েছে মেয়েটার, বেশি কথা বলছিল, আপনার সাথেও যেতে চাচ্ছিল না। তাই বলে মারতে হবে? খুন করে ফেলবো, অরোরা শরীরে আর একটা আঁচড় লাগলে। আমাকে বইলা দিবনে? সেটা তোমার ব্যাপার, শুয়োর ছানার মতো তো টাকা গিলেই চললে আমার। এখন তার প্রতিদান দাও, আমার স্ত্রীকে অক্ষত আমার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। শুয়োর ছানা কথাটা বেশ গায়ে লাগলো রিমার। তবে রিমা অনেক আগে থেকে জানে যাদের কাছে টাকা পয়সা আছে তাদের সামনে আত্মসম্মান বোধ থাকতে নেই। আমি তো চেষ্টা করছি। তাহলে সফলতা নেই কেন? আর সায়নের দাদা যান কেমন মানুষ? শুনছি অনেক ভালো হাজি সাহেব। তার কাছে খবর পাঠাও, ওনার নাতি বিবাহিত মেয়ের মাথা নষ্ট করছে। ব্যাস, আর শুধু হেড ম্যাডামের ট্রান্সফার, এ দুটো কাজ হলেই হবে, দ্বিতীয়টার ব্যবস্থা আমি করব, তুমি প্রথমটা দেখো। তাইফ চলে যাওয়ার পর অনেকটা সময় পর রিমা বাড়িতে প্রবেশ করলো। সবুজ আর মুক্তা রান্না করে বসে আছে, সাথে অরোরাও। মুক্তা হেসে হেসে দুই মেয়ে ছেলেকে গরম গরম পাটিসাপটা পিঠা খাওয়াচ্ছে। রাগ উঠে গেল রিমার, ধূপ ধাপ করে পা ফেলে সেখানে গিয়ে দাঁড়ালো। খুব সুখ আমনে গো মনে হয়। মুক্তা মুখ উঠিয়ে বলল, কেন কি হয়েছে? আমনের জামাই আসছিল জানেন?
মুক্তার মুখটা কালো বর্ণ ধারণ করলো। কিছু না বলে চুলা থেকে পিঠা নামাতে ব্যস্ত হয়ে পড়ল। কিছু কইলেন না যে? কি কমু, আমার মাইয়া ডারে মারলেও আদর করি। জামাই একটু ঘুরুক, আমার মেয়ে লক্ষ্মী আছে, ঠিকই যাব, এখন যাও তো। রাগে একতলা থুতু ফেলল রিমা। যাত্রা পেলা দেখতেছেন, মেয়েরে একবার মারেন আবার আদর করেন, আর যারে আদর যত্ন দিয়া গিলাইতেছেন সেই ভাতারের কাছে কইছে আমনে যে মারছেন। বলুক গা, মারছি বলছে শেষ। কেন বলবো কেন, আপনাগো জন্য আমার শোনা লাগে। তুমি শোনার মতো কাজ করো তাই? চিল্লিয়ে উঠল রিমা, সবুজ অবাক চোখে এসব দেখছে। সে এই সংসারে দুধ ভাত, কে কি বললো বা করলো তাতে তার কিছুই আসে যায় না। অরোরা এই সময় চুপ থাকতে পারল না। ভাবি আমার কাবিনের 11 লাখ টাকা কোথায়? মানে? সেই 11 লাখ টাকা কোথায়? ওটা আমার, আশা করি খুব শীঘ্রই দিয়ে দেবেন। এ পর্যায়ে একটু নিভে গেল রিমা। সবুজ একটু পিঠা মুখে দিয়ে বলল, তার মানে তুইও জানোস টাকার কথা সবুজ? মুক্তা হাতে থাকা বাসন রেখে দিল, চাদরের কোণা দিয়ে মুখ ঢেকে কেঁদে ফেলল। তোরা এসব কেন করলি, আমারও তো একবার কইবার পারতি। অরোরা হালকা হেসে বলল, যাতে তুমিও টাকার ভাগিদার হতে পারো মা। কান্না থেমে গেল মুক্তার, তার চোখে মুখে অবাক হওয়ার ভান ফুটে উঠেছে। আমি তোর মা না অরো, এইটা কইবার পারলি? কেন পারবো না, তুমিও তো আমার এত কষ্টের কথা না শুনে নিজের স্বার্থ দেখছো। আজকে বাবা থাকলে এমন করতে পারতে? মুক্তা প্রশ্নটা শুনে অনেকটা সময় চুপ করে থাকলো। রিমা গজরাতে গজরাতে ভিতরে চলে গিয়েছে। সবুজও নিজের খাওয়া শেষ করে উঠে গিয়েছে। চারপাশে এখন অনেকটা নীরব, আগুনে পাতা পোড়ার ফলে একটা গন্ধ ছড়িয়ে আছে পরিবেশে। তুই সত্যিই তালাক চাস? হ্যাঁ। এতে খুশি থাকবি? অরি যা তালাক দিয়ে দে, জামাই কি করে দেখ, আমি আর এ বিষয়ে কিছুই বলবো না। মুক্তার কথা যেন বিশ্বাস করতে পারছে না অরোরা, তার চোখে মুখে অবিশ্বাস ফুটে উঠেছে। মা সত্যি তুমি মেনে নিলে? শব্দ করে নিঃশ্বাস নিল মুক্তা। মায়ে নিলাম, খালি রিমার কাছ থেকে টাকাগুলা নিস না। কেন? তোমার মনে আছে সে মারা যাওয়ার পর বউ আর আসলাম খালি খোটা দিত খাওয়া পড়ার, তোর বিয়ার পর আর দিতে পারে নাই, কালকে আবার দিছে, টাকাগুলা না নিলে আর তো দিতে পারবো না, এরপর যা হবার হব। কথাগুলো যে খুব কষ্টে বলেছে মুক্তা তা বোঝা যাচ্ছে। আচমকা নিজের মায়ের এই অমূল্য পরিবর্তন মেনে নিতে পারল না অরোরা। এমন সময় কে যেন এসে বাইরে জোরে শব্দ করল। মুক্তা কান্না গিলে চিল্লিয়ে বলল, কে? আর্তনাদ করে উঠল মুক্তা। কি কি কইলা, ওই রিমার সবুজ জলদি আই। কোনো মতে ছো মেরে মেয়ের হাত ধরে দৌড়ে বের হলো মুক্তা, সাথে জোরে জোরে কাঁদছে। কিন্তু অরোরার চোখ দিয়ে একটু পানি বের হচ্ছে না, উল্টো মনে হচ্ছে আরো কথার নিচে পড়তে চলেছে সে। বসন্তের আগমন হতে আর মাত্র 15 দিন বাকি, শীত যে প্রায় শেষ হয়ে এসেছে। অরোরার গায়ে হালকা গরম একটা বাতাস এসে লাগলো, সাথে একরাশ স্বস্তি পুরো শরীর মন জুড়ে ছুটে বেড়াচ্ছে। অবশেষে এতদিনের কষ্টের অবসান ঘটল। দীর্ঘ এক মাসের মতো নানা ঝামেলা হওয়ার পর আজকে তাইফ ডিভোর্সের জন্য রাজি হয়ে গিয়েছে, যদিও মাঝে নানাভাবে না করেছিল। এমনকি তাইফ অসুস্থ হওয়ার পর অরোরা ভেবেছিল ডিভোর্সের সব আশা ভুলে যেতে হবে, কিন্তু সৃষ্টিকতার মনে কি আছে সেটা কেউ জানে না। একটু আগে তাইফের সাথে অরোরার ফোনে অনেক ঝগড়া হওয়ার পর ব্যক্তিটা তালাকের জন্য রাজি হয়েছে, সেটা শুনেই মুক্তা মরা কান্না জুড়ে দিয়েছে। অরোরার অবশ্য নিজের মায়ের কান্নাতে একটু খারাপ লাগছে না। কেন লাগবে? যে ব্যক্তি ক্ষণে ক্ষণে মত পাল্টায় তাকে অরোরার ভালো লাগে না। সেদিন সন্ধ্যায় তাইফের অসুখের খবর আসার পূর্বে মুক্তা তালাকে স্বীকারোক্তি দিলেও পরবর্তীতে পুরো মত পাল্টে নেয়। এমনকি শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন মেয়েকে, তার কথা অরোরার জন্য তাইফ এত অসুস্থ হয়ে পড়ল, সেক্ষেত্রে তার উচিত মাফ করে দেওয়া। অরোরা দেয়নি, কারণ তেমন কিছু হয়েছিল না তাইফের, শুধু অতিরিক্ত চিন্তায় প্রেশার বেড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। বোকা গ্রামের মানুষগুলো সেটাকেই হার্ট অ্যাটাকের নাম দিয়ে কি হুলস্থুল কাণ্ডটাই না করেছিল।
তবে অরোরা সেসব বিষয় আর ভাবতে চায় না। পরশু থেকে তার SSC পরীক্ষা শুরু। জীবনের অনেক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে চলেছে সে। জীবনে হয়ে যাওয়া সমস্ত ঝড় একদিকে, আর পরীক্ষায় ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হওয়া আরেক দিকে। ঘর থেকে বের হয়ে এলো অরোরা। মুক্তা একবার তার দিকে দেখে মুখ ঘুরিয়ে নিল। মায়ের চোখ মুখে প্রচণ্ড বিতৃষ্ণা ফুটে উঠেছে, যা অরোরা স্পষ্ট অনুধাবন করতে পারল। রিমা কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আসলামকে নতুন খবর দিতে ব্যস্ত। অবশেষে 11 লাখ টাকা ফেরত দিতে হবে তাদের। অরোরার প্রচণ্ড হাসি পেল কথাটা ভাবতে গিয়ে। যদিও সে ঠিক করেছে তাইফের টাকা সেগুলো, তাই তাকেই ফেরত দিয়ে দিবে। আজকের আবহাওয়ার মধ্যে সত্যিই কোমর ভাব নেই, নাকি অরোরার অনুভব করার ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে উঠেছে? চারদিকে সব কিছু আজকে অনেক ভালো লাগছে তার। আচমকা একটা চিন্তা এসে তার মস্তিষ্কে আঘাত করলো। জিনিসটা একটু মাথায় ছিল না তার। জলদি জলদি পা ফেলে সে হেড ম্যাডামের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ম্যাডাম, নুরুন্নাহার তার প্রিয় ছাত্রীকে দেখে হাসলেন। তার চোখে মুখে কত স্নিগ্ধতা! এমন মানুষকে বড্ড ভালো লাগে অরোরার। প্রিয়তার মুখে এরকম স্নিগ্ধতা বিরাজ করত, যা ছবি থেকেই স্পষ্ট দেখতে পেয়েছিল অরোরা। হাতে থাকা বইগুলো এক জায়গায় রেখে ম্যাডামের পাশে এসে বসল অরোরা। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, রিপোর্ট কি এসছে? সত্যি বলতে আমি খুলে দিইনি। কেন? তোমাকে তার আগে কিছু কথা বলে নিতে চাই। কিন্তু তার আগে একটা সুখবর আছে। উফ, আগে আমার কথাটা শোনো। অরোরা উৎসুক হয়ে নুরুন্নাহারের দিকে তাকালো। আমি বড় হয়েছিলাম ঢাকায়। আমার বাবা তখনকার দিনের স্কুলের পিয়ন ছিলেন। তার নাকি হেড টিচারের পত্র আগে অনেক সম্মানীয় লাগতো। রোজ এসে ভাইকে বলতেন, তোকে বড় হয়ে স্কুলের হেড টিচার হতে হবে। ভাইয়া পারিনি, যদি সহজ ভাষায় বলি চেষ্টা করেননি, তবে আমি পেরেছিলাম, কারণ ছিল আমার স্বামী। সেসব বাদ, উনি বিয়ের পর না শুধু আমাকে পড়াশোনা করিয়েছেন, বরং আমাকে বহু বিষয়ে জ্ঞান অর্জন করতে সাহায্য করেছেন। তিনি অনেক ভালো ছিলেন, তাই না? তা অবশ্য ছিলেন। যেটা বলছিলাম, জীবনে আমি প্রচুর বই পড়েছি, পাঠ্য বই না, জ্ঞান অর্জন করার মতো বই, যেটাকে সহজ ভাষায় বাঙালিরা বলে গল্পের বই। অরোরা ম্যাডামকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল, এতে লাভ কী হয়? শিক্ষা, জ্ঞান, জীবন দর্শন, একটা ভালো উপন্যাস তোমাকে জীবনের শিক্ষা দিতে সক্ষম। তা কীভাবে? যে ঘটনাগুলো মিথ্যে গল্প বানোয়াট, তা কীভাবে আমাকে শিক্ষা দেবে? প্রশ্নটা শুনে নুরুন্নাহার প্রচণ্ড পুলকিত বোধ করলেন। একটা জিনিস জানো মেয়ে, তুমি আগে একরকম প্রশ্ন কখনো করতে না, মনে আছে? সাত কাহন নামের একটা বই পড়তে দিয়েছিলাম। হ্যাঁ, আমার কাছে আছে বইটা, কিন্তু পড়িনি। ভালো করেছো। এখন কথাটা শোনো, আমি বলেছিলাম সাত কাহন প্রত্যেকটা মেয়ের পড়া উচিত। তবে সমরেশবাবুর আরও একটি কালজয়ী চরিত্রকে জীবনে একবার হলেও অনুভব করবে, আর সে হলো অনিমেষ। কেন? একটা ছেলের ছোটবেলা থেকে একদম বৃদ্ধ হওয়া পর্যন্ত নানান বিষয়ে লেখা রয়েছে বইতে, মোটে 4টি উপন্যাস রূপে। বিশেষ করে অনিমেষ এমন একটা চরিত্র, যার সুখে তোমার সুখ অনুভূতি হবে, যার দুঃখে তোমার কান্না পাবে, যদিও আন্দোলন বিষয়টা ভিন্ন। অরোরা পুনরায় ম্যাডামকে বলল, প্রশ্নটা কোনো উত্তর বলেনি ম্যাডাম। কাল্পনিক বা বানোয়াট, কিছু থেকেই তুমি কি শিক্ষা পাবে, তাই তো? অরোরা হ্যাঁ বলে মাথা নাড়ালো। উপন্যাস হয়তো বা বানানো, যার সভ্যতা নেই, বাস্তবে তেমন না হতে পারে, কিন্তু কি বলো, মানুষ বড্ড অনুকরণ প্রিয়। একটা চরিত্র তোমার বড্ড পছন্দ হয়েছে, তুমি ভাববে, ইস, আমি যদি এই চরিত্রটার মতো হতাম, বা আমার সাথেও যদি এই জিনিসটা হতো, এটা ভাবলে তুমি অনেক বড় ভুল করবে। এর থেকে এই জিনিসটা চিন্তা করা উচিত, চরিত্রটা কতটা সাবলীল ও আময়িক, চরিত্রের গুণগুলো সুন্দর, আমি কেন এসব গুণের অধিকার নই, বা সেই গুণটা অর্জন করছি না কেন। বর্ণিত ঘটনা যদি সত্যি বাস্তবে হয়, তখন কি আমার উপন্যাসে যেভাবে বলা হয়েছে সেই রকম, নাকি অন্য রকম, নিজের বুদ্ধিতে করা উচিত। অরোরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। হঠাৎই শরীরটা বড্ড খারাপ লাগছে তার। তার মানে জীবন দর্শন করতে ভালো উপন্যাস পড়া উচিত? অবশ্যই। আসলে আমি জানি না
তোমাকে বিষয়টা ঠিক কতটা উপলব্ধি করাতে পারলাম। আচ্ছা বাদ দাও, অন্য একদিন বিস্তার আলোচনা করব। আগে বলো সুখবরটা কি? অরুরের মুখের হাসি বিস্তৃত হয়ে গেল, পুলকিত সুরে বলল, তাইফ আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গিয়েছে। নুরুন্নাহার চমকে উঠল কথাটা শুনে। সত্যি? হঠাৎ সিদ্ধান্ত নিলে যে? আজকে ফোন করেছিল, তর্ক বিতর্ক হওয়ার সময় বলল দিয়ে দেবে ডিভোর্স। নুরুন্নাহার সন্দিহান সুরে বলল, রেগে পড়েছে না?